আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতুহ। সম্মানিত ভাই বোনেরা, যারা ইকরা বাংলার সামনে বসে জীবন ও চিন্তায় এই প্রোগ্রামটা দেখছেন, আপনাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি। আমরা অনেকদিন একসাথে দুইজন আসতে পারি নাই, প্রায় কয়েক সপ্তাহ হয়ে গেল। ডক্টর আবুল কালাম আজাদ সাহেবও আছেন আমার সাথে এবং আমিও আপনাদের সাথে আছি। মাঝখানে 2 সপ্তাহ একটু একটু গ্যাঞ্জাম হয়ে গেছে। একবার অক্সফোর্ড থেকে ক্যাম্পাস থেকে আমি কথা বলছি, আর একবার বোধ হয় আপনি না আসে তার কারণে হয়নি। তো প্রোগ্রাম মনে হয় রিপিটও হয়েছে কিছু। তো আপনি যতটুকু আমাকে বললেন এবং বুঝলাম যে আমাদের কিছু দর্শক ভাই বোন একটু উষ্মা প্রকাশ করেছে, তো তাদের কাছ থেকে মনে হয় মাপ চেয়ে নেওয়া দরকার। আল্লাহ আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সালাত ওয়া সালাম আলা রাসূলিল্লাহ। বাদ, সম্মানিত দর্শক ভাই বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আসলে আমরা এই যে নিয়মিত প্রোগ্রাম করি, আমাদের বেশ কিছু দর্শক ভাই বোনেরা আছেন যারা নিয়মিত অপেক্ষায় থাকেন, এবং এটা আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটা বিশেষ রহমত এবং করুণা। আমি তো নিজে বিশ্বাস করি আমরা এখানে তেমন কিছু আলোচনা করি না যে আহামরি কিছু আছে, কিন্তু এরপরও যে আমাদের কিছু ভাই বোনেরা আমাদের জন্য অপেক্ষায় থাকেন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে শুকরিয়া জানাই, ওই ভাই বোনদেরকেও শুকরিয়া জানাই। এবং মনে হয় একটা জিনিস আমরা দোয়া করি যে রমজান আসতে আর সামান্য কিছুদিন বাকি আছে, তো দোয়াটা এরকম আমরা করি যে আল্লাহ আমাদের রমজান পর্যন্ত আমাদের জীবনটা একটু লম্বা করে দিই, আমিন আমিন, এবং জান্নাতে তোমার সে সুন্দর জায়গায় আমাদের যারা আমরা অনুষ্ঠান করি, যারা শুনি, যারা কলাকৌশলী আছেন, ইকরা টিভির যারা সবকিছু দেখাশোনা করছেন, সবাইকে যেন একসাথে আমাদের। আচ্ছা, এখানে একটা আমি পার্সোনাল কথা বলে ফেলি, সেটা হলো যে এই ফিলিংসটা হয়তো আপনারও থাকবে, সেটা হলো যে এই ধরনের অনুষ্ঠানের মাধ্যমে আমাদের অনেক দর্শক ভাই বোনদের সাথে কিন্তু একটা আত্মিক সম্পর্ক তৈরি হয়ে গেছে। তো আমরা তো দুইজন এখানে বসে থাকি, ক্যামেরার সামনে কথা বলি, তারা হয়তো আমাদেরকে দেখেন কিন্তু আমরা তো তাদেরকে দেখতে পারি না। এই জন্যে আমরা যখন বিভিন্ন জায়গায় প্রোগ্রামে যাই, আমার কিন্তু খুবই ভালো লাগে আসলে, এবং এই যে ফিডব্যাকগুলো আমাদের ভাই বোনদের কাছ থেকে পাই, এনকারেজমেন্ট পাই, সমালোচনাও কিছু কিছু তো আসে। তো আমার মনে হয় এক সময় হয়তো টিভি হয়ে যাবে এরকম যে আমাদের দর্শক ভাই বোনদের সাথে আমরা সরাসরি কথা বলতে পারবো, ঠিক, এবং মানে তাদেরও দেখার একটা সুযোগ এক সময় তৈরি হয়ে যাবে, কি বলেন? সেটা হলে কিন্তু ওই ইন্টারাকশনটা আরও বাড়বে আসলে। যাই হোক, আমাদের আমাদের আগের যে বিষয় ছিল যে বিয়ে নিয়ে আমরা কয়েক পর্ব আলোচনা করব বলেছিলাম, এবং আমরা বলেছিলাম যে বিয়েটা মানুষের জীবন এত প্রভাবিত করে, এখানে শুধু একজন নারী এবং পুরুষকে প্রভাবিত করে না, বরং এই নারী পুরুষের সাথে রিলেটেড যারা আছে তার বাবা মাকে প্রভাবিত করে, অন্য দিক দিয়ে আত্মীয় স্বজনদেরকে প্রভাবিত করে, ভাই বোনদেরকে প্রভাবিত করে, মানে একটা বিয়েকে কেন্দ্র করে কিন্তু অনেকেই প্রভাবিত হয়, এবং সবচেয়ে বড় প্রভাবিত হয় নতুন প্রজন্ম, ছেলে মেয়ে যারা জন্ম নেবে তারা কিন্তু আসলে। তো অনেকে হয়তো বলতে পারেন যে এই দুনিয়ায় তো আরও কত বড় বড় ইস্যু আছে, রাজনৈতিক ইস্যু আছে, সামাজিক ইস্যু আছে, আপনারা এগুলো আলোচনা না করে এই এই বিয়ে শাদি নিয়ে এত কেন সময় কাটাবেন? কারণ বিয়ে শাদি হচ্ছে হবে, এখানে আলোচনার আর কী আছে, ঠিক না? কিন্তু আসলে কি তাই? আমরা আগের পর্বে আলোচনা করেছি যে আমরা বিয়েটা কেন হয়, এবং আমরা বলেছিলাম যে বিয়েটা যদিও একটা সামাজিক প্রথা, কিন্তু আসলে বিয়েটা হলো একটা ইবাদাত, বিয়েটা হলো একটা ইবাদাত যার মাধ্যমে অনেক সওয়াব হয়, গুনাহ থেকে মুক্ত পাওয়া যায়, মুক্ত থাকা যায়। তো আজকে আমরা মনে আছে হয়তো আপনার আলোচনা করব যে যাদের বিয়ে হয় নাই, বিয়ে করতে যাবেন, তাদের জন্য আমরা কী অ্যাডভাইস দিতে পারি, বিশেষ করে যারা প্যারেন্ট আছেন তাদের জন্য আমরা কী অ্যাডভাইস দিতে পারি, যে যারা ছেলেদের জন্য মেয়ে খুঁজতেছেন বা মেয়েদের জন্য ছেলে খুঁজছেন, এই বিষয়টা আমরা আলোচনা করব। রাসূলুল্লাহ সাল্লামের যুগে কেমন হতো এটা, এবং কারণ তারা তো রাসূল সাল্লাম তো আমাদের রোল মডেল, সাহাবা কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আমাদের রোল মডেল, তখন তারাই বা কী করতেন, এই বিষয়গুলো আমরা আলোচনা করতে চাই। এখন তাদের নিয়ে যদি এখন আলোচনা করতে হয় তো বড় সমস্যা ছিল। সমস্যাটা এই জন্য বললাম যে যদি বলেন যে বিয়ের জন্য সবচেয়ে ভালো সুন্নত তরিকা কি, তাহলে বলবেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যখন বিয়ে করলেন 25 বছর বয়সের যুবক, 40 বছরের একজন মহিলাকে বিয়ে করলেন, এটাও কি আসলে সুন্নত ছিল না?
আচ্ছা এই যে একটা বিষয় আপনি এখানে নিয়ে আসলেন যে আমরা যখন ছেলে মেয়েদেরকে বিয়ে দিব এই বিয়ের বয়সটা কেমন হওয়া উচিত কোন বয়সে ছেলে মেয়েদের বিয়ে দেওয়া উচিত বা বিয়ে করা উচিত দুইটা বিষয় কিন্তু আমাদের ইসলামে কিন্তু আসলে বিয়ে করানো বা করা দুটোই আছে বিয়ে করানো আর বিয়ে করা দুটোই আছে কি বলে তাজউইজ যাওয়াজ নিয়ে আমাকে বিয়ে দিয়ে দেন তো এই বিষয়টা আমরা আলোচনা করব যে আসলে কোনটার গুরুত্ব বেশি যে ছেলে মেয়েরা কি সব সময় বাপ মায়ের উপরে তারা রিলাই করবে যে বাপ মা যেন তাদেরকে বিয়ে দিয়ে দেন নাকি আমাদের ছেলে মেয়েরা সম্পূর্ণভাবে মানে ইয়ে হবে ইন্ডিপেন্ডেন্ট হবে এবং স্বাধীনতা নিয়ে তারা নিজেরা সবসময় বিয়ে করে ফেলবে যেখানে বাবা মা বা ফ্যামিলির কোনো ধরনের কোনো সে নাই কোনো ধরনের ইনভলভমেন্ট নাই এটা থাকবে মানে কয়েকটা বিষয় এখানে কিন্তু আছে এটা কিন্তু একটা বড় মারাত্মক জায়গায় হাত দিয়েছেন আপনি একবার ডক্টর ইউসুফ কারদাবি সাহেব উনি তখন অন্তত কয়েক মিলিয়ন দর্শকের সামনে টিভিতে বসেছিলেন আচ্ছা তার এক প্রেজেন্টার ওনাকে জিজ্ঞেস করলেন হুজুর এখন আপনার কাছে একটা জিজ্ঞেস করবো কথা যেটা অন্তত কয়েক মিলিয়ন লোক দেখতেছে আপনি তাদের সামনে জবাব দিচ্ছেন সেটা হলো এই যে যদি মনে করেন কালকে আপনার মেয়ে আপনার সামনে আসে এবং বলে এক ছেলেকে ধরে এনে বাবা আমি এই ছেলেকে ভালোবাসি তুমি আমার সাথে বিয়ে করাই দাও তো আপনি কি বলবেন আল্লাহু আকবার এখন বিপদ হয়েছে কি যে আমরাও তো ছেলে মেয়ের বাবা আছি আচ্ছা এই ঘটনাটা আমাদের পরিবার আছে এখন এই যে কথাটা আপনি যে একটু আগে বললেন যে বিয়ে করিয়ে দেওয়া আবার বিয়ে করা কোনটাই ইসলামে আছে সেটাই এখানে এই ঘটনা একটু বলে ফেলে কিছুটা মানে ইউসুফ কারদাবি সাহেব তো খুব উচ্চ হাসি দিলেন এই জন্য যে উনি বললেন যে তার চারটি মেয়ে আছে আলহামদুলিল্লাহ মানে কোনো মেয়ের ক্ষেত্রে এরকম হয় না যে চারটি মেয়ে একজন ছেলের হাত ধরে নিয়ে বলছে বাবা আমি একে পছন্দ করে আমাকে বিয়ে দিয়ে দাও অথবা মানে মেয়ে এমন পর্যায়ে যায় নাই হ্যাঁ মানে মেয়েকে এমন পর্যায়ে বাবা ফেলায় নাই যে সে ডিসপারেট হয়ে গেছে তার বিয়ে করানো চিন্তাই করতেছে না বাবা তাই একজন ছেলেকে ধরে নিয়ে এসে বলবে যে আমি তাকে ভালোবাসি তার সাথে বিয়ে করে দাও সেটাই নাকি সেটাই আসলে মানে এখানে মৌলিক বিষয় কয়েকটা একটা হলো যে যারা বিয়ে করবে তাদের জন্য একটা অ্যাডভাইস হলো এই যে বিয়ে করার আগে তারা যেন অভিজ্ঞ যারা আছেন তাদের পরামর্শ নেন তাদেরকে ইনভলভ করেন এবং আমি সবসময় বলি আপনিও বলেন আমাদের ইয়ং জেনারেশনদেরকে যে তোমরা যখন চাকরি করো তোমরা যখন কোনো প্রফেশনে যাও তোমরা অভিজ্ঞ লোকদের পরামর্শ নিয়ে যাও এবং এই জন্য তোমরা পয়সাও পে করো ঠিক কিনা বলেন কেরিয়ার অ্যাডভাইস নিয়ে যাও তো একটা বিয়ে তো তোমার চাকরির চেয়ে অনেক বেশি মূল্যবান তো তুমি একটা চাকরি করতে গেলে একজনের অ্যাডভাইস নিয়ে যাও আর বিয়েটা করতে গেলে একজনের অ্যাডভাইস নেওয়াটাকে তুমি স্বাধীনতা বিরোধী কেন মনে করো তুমি কেন মনে করো এটা তোমার নিজের উপর একটা আক্রমণ হচ্ছে বরং একটা পরিবারের যারা বিবাহিত আছে বিশেষ করে বাবা মা হলেন বিয়ের ক্ষেত্রে সবচেয়ে অভিজ্ঞ মানুষ এবং তারা সন্তানদের সম্পর্কে সবচেয়ে বেশি জানেন সন্তানদের অ্যাটিটিউড কী তাদের ইন্টেলেকচুয়াল লেভেল কী তারাই বেশি জানেন এবং একটা সুন্দর ম্যাচ মানে খুঁজে পাওয়ার জন্যে বাবা মা কিন্তু অনেক অনেক ভালো ভূমিকা রাখতে পারেন কিন্তু এখানে আবার অন্যদিকেও কিন্তু আছে হ্যাঁ এইটাই আমার কথা হলো কি যে আপনি খুব ইন জেনারেল কথা বলে ফেললেন তো আপনি আলহামদুলিল্লাহ ভাগ্য ভালো যে আপনি এ করে ফেলছেন কথাটা কারণ হলো যে সব জায়গায় এটা নয় আমাদের সমাজে আমার একবার আমি নিজে মানে সাক্ষী আমার পরিবারে একটা ঘটনা ঘটতেছিল এরকম যে মানে আমার আব্বা একজনের সাথে কথা দিয়ে ফেলছেন যে তার কোনো এক ছেলেকে তার মানে তার বন্ধুর কোনো এক মেয়েকে বিয়ে করাই তো আমার আব্বার বড়ো ছেলে আমি তো যেহেতু আমি পড়াশোনা করতেছি আমার ব্যাপারে কিছু করতে পারলেন না ছোটো ছেলেকে উনি বিয়ে করাই দেবেন তো ছোটো ছেলে তখন অল্প বয়স আমাকে এসে বললো ভাই আপনি আমাকে বাঁচান আব্বা করতেছেন এখন আব্বা বলতেছে আমি তো ওয়াদা করে ফেলেছি আমার তো কোনো উপায় নেই এখন আমি বললাম যে আব্বা ওই ছোট্ট একটা মেয়ে ক্লাস ফাইভ ছোট ভাই এখন এই এই যে মানে আলোচনাটা হচ্ছে এই আলোচনাটা মনে হয় সামনে যাওয়া যাবে না আমার এই জন্য মনে হয় যে মানে বিয়ে করে দেওয়ার যে প্রবণতা এটাও ঠিক না আবার বিয়ে করতে যে বাবা মার দরকার নেই এই প্রবণতা এটা ঠিক না মাঝখানে থাকে কি মাঝখানে থাকে এই যে হয়তো কোনো ছেলে কোনো মেয়ের সম্পর্কে খবর রাখতেও পারে কোনো মেয়ে কোনো ছেলে সম্পর্কে খবর রাখতেও পারে কিন্তু ইনভলভ হবে পরিবার
সেটা আসলে আমরা তাহলে একটা পয়েন্ট পেলাম যে বিয়ের ক্ষেত্রে মানে সবার ইনভলভমেন্ট হলো সবচেয়ে বেশি উপকারী। আচ্ছা, এরপরের বিষয় দেখেন, রাসূলুল্লাহ সাল্লামের জীবন থেকে শুরু করে সাহাবায়ে কেরামের জীবনে যে বিষয়টা হতো যে বিয়ের সময় রাসূল সাল্লাম তো পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে তোমরা যখন বিয়ে করো তখন তোমরা দেখে শুনে নিও। এটা রাসূলুল্লাহ সাল্লামের কিন্তু স্পষ্ট একটা নির্দেশনা যে দেখে শুনে নিও। এখন আমরা কোন বিষয়গুলো দেখব? কারণ হলো যে আমরা তো আমাদের লিস্ট থাকে অনেক লম্বা, আমরা বলি শপিং লিস্ট থাকে অনেক লম্বা, যে আমার চৌধুরী পরিবারের হতে, স্যার যারা চৌধুরী আছেন তারা কিন্তু অ্যাপয়েন্টেড হবে না, আমি একটা এক্সাম্পল দিই, যারা শেখ পরিবার আছেন তারা বলেন শেখ হতে হবে, কাজী হতে হবে, সৈয়দ হতে হবে, নানান ধরনের আমরা কন্ডিশন দিই, অমুক জায়গার হতে হবে, এই ধরনের শিক্ষা হতে হবে, তারপরে এই করা যাবে না, দোকানদার বলে দোকান থাকা হবে না, মানে নানান ধরনের কন্ডিশন দেয়। তো আসলে যদি আমরা শপিং লিস্টটা এরকম লম্বা করি তাহলে আমাদের জীবনে কতটুকু তার ফলাফল, এটা কি আসলে রাইট ম্যাচ মেকিং, নাকি আমাদের ইসলামে আরও কিছু মানে বেসিক ফর্মুলা আছে আমরা সেটি আলোচনা করি? রাসূলুল্লাহ যে চারটির কথা বলেছেন এটা কতটা সুন্দর একটা জিনিস, সুন্দর মানে কি ওই হাদিসটা একটু মানে ভুল বোঝা হয়েছে। ওখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর উনি বলেছেন তুনকাহুল মারআতু লি আরবাঈ, সাধারণত মেয়েদেরকে বিয়ে করা হয় চারটা কারণে, মানে হ্যাঁ এটা কিন্তু বলেননি আল্লাহ রাসূল, এই চারটা দেখতে হবে এক্স্যাক্টলি, হ্যাঁ চারটা কারণে মানুষ বিয়ে করতে চায়, কারোর মানে জামালহা অসম্ভব সৌন্দর্য আছে দেখে মানুষ পাগল হয়ে গেছে বিয়ে করতে চায়, এটাও এক ধরনের প্রবণতা আছে, নেই কার এই ধরনের প্রবণতা প্রায় অধিকাংশের ক্ষেত্রে। দ্বিতীয়ত হলো যে অসম্ভব ধনী মানুষ সমাজের একবারে এক নম্বর কথা ক্যাটাগরি মানে এলিট শ্রেণী যাদেরকে বলা হয়, তো এই ঘরে একটা মেয়ে বিয়ে করা যেতে পারে, এটা মানুষের একটা লোভ প্রবণতা থাকে এবং এই প্রবণতা প্রায় মানুষের মধ্যে আছে। তৃতীয়ত হলো যে ওই যেটা আপনি বলেছেন, আসলে তো বংশ একটা বড় জিনিস, এই ভালো বংশের একটা মেয়ে যদি আমি বলি, আমাদের দেশে বলে যে নদীর পানি ঘোলাও ভালো, জাতের মেয়ে কালোও ভালো, জাতের মেয়ে চায় অনেকে, তো সে এটাও একটা কারণ। তো আল্লাহ রাসূল বলছে যে তিনটি কারণে, আর একটা হলো দীনিহা, এবং ধর্মের কারণে যদি কেউ শুনে যে অমুক গ্রামে এত ভালো একটা মেয়ে আছে, সে কোরআন শরীফ খতম করে ফেলেছে, কোরআন শরীফ মুখস্ত করে ফেলেছে, হাদিস অনেকগুলো জানে, ব্রেন কত সুন্দর, একজন খুব ভালো, তার দিনদারিত্ব রয়েছে, তো আবার ওই মেয়ে নেওয়ার জন্য মানুষ লাইন ধরে থাকে। অনেক সময় আমাদের গ্রামে এক খুব ভালো মহিলা ছিল, তো তার বিয়ে করার জন্য এক 420 মার্কা লোক দেখলাম যে সে প্রস্তাব দিয়েছে, আমরা তুই ভালো না আবার ওই মেয়ের জন্য প্রস্তাব দিচ্ছিস, বলে জানিস ওই মেয়ে যদি আমার আসে তা আমি এক সপ্তাহের মধ্যে ভালো হয়ে যাবো। হ্যাঁ, তো এই এটাও একটা মানুষের প্রবণতা থাকে, তো ওখানে যে আল্লাহ রাসূল বলছেন এই প্রবণতাগুলো তো আছে, এটা সাধারণ ব্যাপার, এই সাধারণ প্রবণতার মধ্যে তুমি ধর্মীয় প্রবণতাটাকে ফাদফার বিজাতিন, আল্লাহু আকবার, শব্দগুলো দেখেন কত সুন্দর চয়ন, ফাদফার তুমি কৃতার্থ হও, তুমি সফলতা লাভ করো, বিজাতিন দিন যার ধর্ম আছে তাকে নিয়ে। তো আল্লাহ রাসূল আবার শেষে বললেন তারিবাতি আদাক, আমি এই শব্দটার অর্থ এখনো বুঝি না ঠিক মতো, আপনি একটু বুঝবেন তারিবাতি আদাক বলতে আমি বাংলায় যেটা বলি যে তোমার যা হওয়ার হবে তুমি ধর্ম দেখে বিয়ে করো, শব্দটা মানে দারুণ একটা কথা, যা হওয়ার হবে মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটো ভাবে কথাটা বলতে চাইলেন, যে তোমার হাতে ধুলি লাগুক কথাটা বলতে উনি কিন্তু বলেছেন যে তুমি যদি কষ্টও পাও জীবনে, তোমার যদি বড় সম্পদ না আসে তোমার জীবনে, হয়তো সৌন্দর্য অত ভালো না হলো তোমার জীবনে, খুব ভালো বংশের মেয়ে নাও পেলো তুমি তোমার জীবনে, কিন্তু যে মেয়েটা তুমি পেয়েছো তোমার হাতে ধুলো লাগলেও তোমার কষ্ট হলেও ওইটাই তোমাকে মানে দুনিয়ার যে জান্নাতটা তৈরি হয় ঘরের মধ্যে সেটাই তৈরি হয়। তাহলে আপনি যে লাস্টে একটা শব্দ ব্যবহার করেছেন এই শব্দটা আসলে খুব গুরুত্বপূর্ণ, সেটা হলো যে মানুষ বিয়ে করে একটু শান্তির জন্য, জান্নাতটা যেমন একটা শান্তির উদাহরণ, কি বলেন? জি, এই বিয়েটা হলো সেরকম একটা শান্তির উদাহরণ। এখন বিয়ে কিন্তু সবাই করে শান্তির জন্য, এখন শান্তি কিভাবে আসবে? সবাই করে কি কথাটা না ধরলে হলো না, অশান্তির জন্য আজ পর্যন্ত কেউ বিয়ে করেছে না? আমাদের মুশকিল হয়েছে কি যে এই যে কথাটার মধ্যে আসল জিনিসটা লুকায়িত রয়েছে, যে আমরা যারা বিয়ে করতে যে এই জন্য মানে, হ্যাঁ মানে আপনার এক বন্ধু দেখলাম আপনার, আপনি বোধহয় এইটে অনলাইনে ছেড়ে দিয়েছিলেন যে আপনারা আপনি টিভিতে আসবেন তো আপনার পরামর্শ দেন, তো আপনার এক বন্ধু লিখেছেন যে কেন বিয়ে করতেছি এইটা আগে তুমি ডিফাইন করে নাও,
এটা কি তোমার জীবনের খুব ভালো একটা মেয়ে পাচ্ছ, রোমান্টিক জীবনের স্রোতের মধ্যে তুমি ঢাবুডুব খাবে, প্রেম করবে, এইরকম বায়োলজিক্যাল তোমাদের ফিজিক্যাল তোমাদের কন্ট্রাক্ট হবে, এগুলো কি তুমি চাচ্ছ? নাকি তুমি এর মাধ্যমে যে আপনি প্রথম যে শব্দটা বলেছেন যে বাদাত করতে চাচ্ছ, তাই না? আচ্ছা, আপনি তো বিষয়টা আবার মাশাল্লাহ অন্যদিকে নিয়ে গেলেন, যেটা আমি হয়তো ভাবছিলাম পরে শেয়ার করব। সম্মানিত দর্শক ভাই বোনেরা, আসলে এই আলোচনার আগে আমি ফেসবুকের একটা গ্রুপে আসলে একটা প্রশ্ন রেখেছিলাম যে বিয়ে করতে যাচ্ছে এমন ছেলে বা মেয়েদেরকে আপনারা পরামর্শ দিবেন, তবে আপনার কাছে সবচেয়ে মোস্ট থ্রি ইম্পর্ট্যান্ট অ্যাডভাইস আপনি দিবেন। এবং আমি সিলেক্টিভ বেশ কিছু ভাই এবং বোনের কাছে আমি ইমেল করেছিলাম, পার্সোনাল ইমেল, এবং আলহামদুলিল্লাহ যাদের কাছে ইমেল করেছিলাম এদের অধিকাংশই আপনার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, প্রফেশনাল এবং খুব হাইলি কোয়ালিফাইড মানুষ। ইমেল যখন ছেড়েছেন ফেসবুকে যখন গিয়েছেন তো কথাটা একটু লম্বা, হ্যাঁ, তো তার কিছু রিপ্লাই আমরা পেয়েছি, আমরা একটু শর্ট ব্রেকে নিয়ে যেতে হচ্ছে, ওকে, তারপরে আমরা ফেসবুকে আবার চলে আসবো। আমাদের দর্শক ভাই বোনকে আমরা একটু ছোট ব্রেকের দিকে নিয়ে যাচ্ছি, আপনারা সবাই আমাদের সাথে থাকবেন, আপনাদের সাথে করে নিয়ে আবার একটু ব্রেকের মধ্যে আবার ফিরে আসবো ইনশাআল্লাহ। ততক্ষণ ভালো থাকুন আপনারা।